আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা এই অনুষ্ঠানের মধ্যে আমাকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দর্শক শ্রোতা, সাথে সাথে আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যারা এই মুহূর্তে বসে মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ প্রচেষ্টা এই অনুষ্ঠানটি দেখছেন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আসুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া হয় আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম যদি হয়ে যায় ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চেষ্টা করব ওই বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক শ্রোতা, মদিনার তাজেদার হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইফু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, অর্থাৎ তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, যে এই হাদিসে মুবারকা মুআজ্জামুল কবীর এর মধ্যে নকল করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমাদের অনুষ্ঠানকে আরও বরকতময় করার জন্য, সুন্দরমণ্ডিত করার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি আমরা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ইলমি দিন শিকার ক্ষেত্রে আমাদের করণীয় কী, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জেনে আসছি। দর্শক শ্রোতা, একজন ছাত্রের জন্য যারা শিক্ষা অর্জন করে, আমরা যদি আমাদের পূর্ববর্তী যারা জ্ঞানীগণ ছিলেন তাদের জীবনী দেখি, তাদের যে বিহেভিয়ার যদি আমরা দেখি, তাদের আখলাক যদি আমরা দেখি, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো তাদের জীবনের মধ্যে সাকসেসফুল সফল কাম হওয়ার জন্য যে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা পালন করে। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা কিছু আলোচনা শ্রবণ করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে দৈনন্দিন যেটা আমরা রুটিন করে থাকি, ওটা যেটাকে ইংলিশে বলা হয় ডেলি রুটিন। তো এই ডেলি রুটিনের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং সাথে সাথে এটার গুরুত্ব কেমন, আমাদের করণীয় কি, তা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসর আমরা মাদিনী ফুল শ্রবণ করব। দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট রয়েছি, মাদ্রাসায় বলেন, কলেজ ইউনিভার্সিটিতে বলেন, যেখানে আমরা পড়াশোনা করছি, যদি সেই ছাত্র যদি তার দৈনন্দিন কাজের একটি রুটিন যদি করে নেয় এবং ওই রুটিন মোতাবেক সে যদি চলে, দৈনন্দিন কাজ যদি করে থাকে, তাহলে দেখবেন আপনি ওই ছাত্র সাকসেসফুল হবে। কেমনে? কারণ যখন তার সামনে আজকে সারাদিন আমি কোন কাজগুলি করব, যেমন একজন ছাত্রের বিশেষ করে যে কাজটা হয়ে থাকে সেটা হচ্ছে পড়াশোনা। একজন ছাত্রের স্টুডেন্টের উচিত তার সফলতা অর্জন করার জন্য ছাত্র জীবনকে, পড়াশোনার ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য তার উচিত একটি দৈনন্দিন রুটিন করা। কারণ একজন ছাত্রের কয়েকটি কাজ থাকে, তার মধ্যে একটি হচ্ছে হোমওয়ার্ক,
আচ্ছা, এরপর তার পরের দিন যে পড়া ক্লাসের মধ্যে পড়ানো হবে সেটা পড়া, এবং এর পাশাপাশি যে ক্লাসের পড়া ছাড়াও ওই পড়াটাকে ওই ক্লাসের যে পড়া দেওয়া হয়েছে আরও মজবুতভাবে ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, দক্ষতা অর্জন করার জন্য কিছু বাহ্যিক বিষয় কী করা, স্টাডি করা। এবং এর পাশাপাশি যেহেতু আমরা মুসলমান, আমাদের নেকির কাজের ক্ষেত্রে, ইবাদত বান্দেগির ক্ষেত্রে যদি আমরা একটা ডেলি রুটিন করে নিই, দৈনন্দিন কাজের একটি শিডিউল যদি আমরা করে নিই, তাহলে ওই মোতাবেক যদি আমরা আমল করি, দর্শক শ্রোতা যারা আমরা বিশেষ করে জ্ঞান অর্জন করছি, তাহলে আমরা সাকসেসফুল হব। আর আসুন আমরা যারা যে এই যে ছাত্র জীবন একটি অমূল্যত্ব, একটি সম্পদ স্টুডেন্টদের জন্য, এবং ওই সময়টাই অনেক বড় একটি সম্পদ ছাত্রের জন্য, কিন্তু যে ছাত্র ওই ছাত্র জীবনকে এদিক সেদিক খেলাধুলার মাধ্যমে, অহেতুক কাজ করার মাধ্যমে নষ্ট করে দেয়, তাহলে ওই ছাত্র ইলমে দীন শিখার, জ্ঞান অর্জন করার যেটা ফজিলত রয়েছে, বরকত রয়েছে, ওই ফজিলত থেকে, বরকত থেকে সে অনেক দূরে চলে যাবে, এবং ওইখান থেকে সে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। আসুন যারা আমরা এই যে ছাত্র জীবনটাকে একটা দৈনন্দিন রুটিন করার পরিবর্তে, এবং ওই রুটিনের উপর আমল করার পরিবর্তে আমরা অহেতুক কাজ করার মাধ্যমে, অলসতার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, কথাবার্তা আড্ডা দেওয়ার মাধ্যমে আমাদের যে সময় আমরা নষ্ট করছি, এদের ব্যাপারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন বান্দা যখন, একজন ব্যক্তি যখন অহেতুক কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, এবং ওই ব্যস্ত হয়ে যাওয়াটা ওই বিষয়ের চিহ্ন, ওই বিষয়ের আলামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে যে রহমতের নজর উঠিয়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে রহমতের নজর উঠিয়ে নিয়েছে, এই কারণে ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হায়াত নামক, সময় নামক যে নিয়ামত পেয়েছে, ওই নিয়ামতটাকে অহেতুক কাজে ব্যবহার করছে। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এবং যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এবং ওই যদি ওই ব্যক্তির জীবন, যদি জীবনের একটি সময়ও, যদি মুহূর্ত যদি এর বিপরীত ব্যবহার করে, অতিক্রম করে, অর্থাৎ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, অর্থাৎ মাকসাদ কি, হ্যাঁ আমরা সবাই এটা মোটামুটি সবাই জানি, সেটা কি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শুধুমাত্র আমাদের প্রিয় আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন রব তাআলার, সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য, মকসদ এটাই, হ্যাঁ আমাদেরকে সৃষ্টি করার মকসদ হচ্ছে এটাই। আর আমরা যদি ওই মকসদ থেকে, ওই উদ্দেশ্য থেকে একটি মুহূর্ত যদি আমরা এর বিপরীত করে থাকি, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়াও যদি আমরা কী করি, অতিবাহিত করি, তাহলে সে ব্যক্তি ওটার হকদার হবে যে তার ভিতরে যে খারাপ আকাঙ্ক্ষা আছে ওই আকাঙ্ক্ষাকে আরও অধিক পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হবে। এবং এরপর বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির বয়স 40-এর বেশি হয়ে গিয়েছে এবং এরপরেও যদি সেই খারাপ কাজ থেকে ফিরে না আসে, ভালো কাজ যদি না করে, তাহলে তার থেকে যে প্রস্তুত থাকতে হবে জাহান্নামে যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, যে এই হাদিসে মুবারকের মধ্যে কয়েকটি বিষয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং আমাদের জীবনের মকসদ কী, উদ্দেশ্য কী,
এটা আমরা জেনেছি। এবং ওই মকসাদের বাইরেও যদি আমরা যদি কাজ করি, এবং আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র জীবন নামক যে সময় হায়াত আমরা পেয়েছি, এবং ছাত্র জীবনের যেটা আমাদের করণীয়, ওই করণীয় করার পরিবর্তে যে অহেতুক কাজকর্মে খেলাধুলায় আমরা যে আমাদের সময় নষ্ট করছি, তাহলে আমাদের বুঝে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর, দয়ার নজর থেকে আমরা মেহরুম। দর্শক শ্রোতা, আসুন আমাদের পূর্ববর্তী যারা আসলাফগণ ছিলেন, যিনারা আমাদের পথ প্রদর্শক, আলহামদুলিল্লাহ যাদের পদাঙ্ক আমরা অনুসরণ করছি, ওনাদের আখলাক কেমন ছিল, ওনারা যে ওনাদের হায়াতে জিন্দিগি, বিশেষ করে ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে যে কতটুকু গুরুত্ব দিতেন, এবং ওনারা কীভাবে ইলমি দিন অর্জন করেছেন, পাশাপাশি যে দৈনন্দিন যে কাজগুলি ওনারা কীভাবে করেছেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত সাইয়েদুনা দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাই এর ব্যাপারে বর্ণনা আছেন। হযরত দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাই যখন খাবার খেতেন, উনি খাবার কীভাবে খেতেন আর যেভাবে খেতেন কেন খেতেন, দর্শক শ্রোতা কিতাবের মধ্যে বর্ণনা আসছে যে উনি রুটি এবং পানি একসাথে মিক্স করে খেয়ে ফেলতেন। দর্শক শ্রোতা, হযরত সাইয়েদুনা দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাই রুটি এবং পানিকে মিক্স করে একত্রিত করে খেয়ে নিতেন। তো এটার কারণ আবার উনিই বর্ণনা করছেন কেন এভাবে খেতেন। কারণ উনি বলছেন যে একটি লোকমা বানাতে যতক্ষণ সময় লাগে, উনি বলছেন একটি লোকমা তৈরি করতে বানাতে যতগুলি সময় লাগে, এর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 50টি আয়াত পড়তে পারব। তাহলে দেখুন ইলমে দ্বীন শিখার আগ্রহ কেমন ছিল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওনারা সময়কে এমনভাবে গুরুত্ব দিতেন যে একটা মুহূর্ত যেন, একটা সেকেন্ডও যেন অহেতুক কাজে, অহেতুক সময়ে যেন নষ্ট হয়ে না যায়। দর্শক শ্রোতা, এখন আপনারা আমার করণীয়, বিশেষ করে যারা আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, ইলমে দ্বীন অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, আমাদেরও সময়কে কেমন গুরুত্ব দেওয়া দরকার, কতটুকু গুরুত্ব দেওয়া দরকার। যে উনি খাবার একসাথে খেয়ে ফেলেন, দেখুন আমাদের হয়তো মনে হবে এটা একটা সাধারণ বিষয়, লোকমা বানাতে সময় কতটুকু লাগে। আর যারা জ্ঞান পিপাসু ছিলেন, জ্ঞান অর্জন করার ইচ্ছা পোষণ করতেন, তারা যে ওই সময়টাই কি করতেন না, নষ্ট করতেন না, যে লোকমা করতে যে সময়টা যায় ওই সময়টাও নষ্ট করতেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখন আমরা নিজেকে প্রশ্ন করি যে আমি কতটুকু এই ছাত্র জীবনকে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি, এই যে সময় পেয়েছি, হায়াত পেয়েছি, ওই হায়াতটাকে, ওই সময়টাকে আমি কতটুকু ভালো কাজে ব্যবহার করছি, বিশেষ করে ইলমি দ্বীন শিখার মাধ্যমে। দর্শক শ্রোতা, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাই সবসময় ওনার কাছে বিভিন্ন ধরনের কিতাব ওনার পাশে থাকতেন। যখন ওনার একটি অধ্যায়, একটি বিষয় যখন শেষ হতো, তখন সাথে সাথে আরেকটি অধ্যায়, আরেকটি বিষয়ের উপর উনি মুতালা শুরু করে দিতেন, স্টাডি শুরু করে দিতেন। এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইর ব্যাপারে এটাও বর্ণনা আছে, ওনার পাশে নাকি পানি রাখতেন। কেন দর্শক শ্রোতা, পানি কেন রাখতেন, মানে পান করার জন্য, খাওয়ার জন্য না, অর্থাৎ সময়কে উনি এতই গুরুত্ব দিতেন, ইলমে দ্বীন শিখার ক্ষেত্রে এতই গুরুত্ব দিতেন যে উনি যখন ইলমে দ্বীন অর্জন করতেন, স্টাডি করতে বসতেন, মোতালা করতে বসতেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাই পাশে পানিও রাখতেন। এর কারণ হচ্ছে যখন ঘুম আসতো, নিন আসতো, ঝিমুনি যেটাকে আমরা বলে থাকি, আমরা অলসতা করি, ঘুম আসি, তখন সাথে সাথে উনি চোখের মধ্যে পানি দিয়ে দিতেন। কারণ এটাই সত্য যে কিতাবের মধ্যে বর্ণনা আসছে নিন্দ গরম থেকে আসে, মানে ঘুমটা গরম থেকে আসে। আর যখন
ওই নিন্দুর উপর, চোখের উপর যখন পানি পড়ে, ঠান্ডা পড়ে, তখন ওই গরম নিন্দ অর্থাৎ ঘুম দূর হয়ে যায়, চলে যায়। তো হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমি দ্বীন শিখার জন্য এবং উনি সময়কে এমন গুরুত্ব দিয়েছেন, এমন গুরুত্ব দিয়েছেন যে উনি একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায় শুরু করতেন এবং পড়তে পড়তে যখন ঘুম চলে আসতো, নিন চলে আসতো, তখন উনি পাশে পানি রাখতেন যেন ওই পানি দিয়ে চোখের মধ্যে যেন ঘুম চলে যায়। দর্শক শ্রোতা, তাহলে ইলমি দ্বীন শিখার আগ্রহটা আমরা কতটুকু এর মাধ্যমে বুঝতে পারলাম। সাথে সাথে এই যে উনার হায়াত যে সময় পেয়েছে, সময়টাকে কতটুকু গুরুত্ব দিয়েছে এবং ওনার দৈনন্দিন যে কাজগুলি উনি করছেন, যে ওই কাজগুলি কিভাবে করছেন, কতটুকু গুরুত্ব দিয়ে করছেন, সেই জন্য দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা আমাদের সময়কে, বিশেষ করে যখন আমরা মাদ্রাসা থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আমরা বাসায় যাব বা আমাদের হোস্টেল রুমে যাব, ওখানে আমাদের যে একটা পড়ার মন মানসিকতা, বিশেষ করে দৈনন্দিন একটা রুটিন আমরা বানিয়ে নিই। কীভাবে? যেমন ক্লাসের মধ্যে উস্তাদ সাহেব যে বিষয়ে পড়া দেয়, দর্শক শ্রোতা আপনারা খেয়াল করবেন যে ওই পড়াটা কিন্তু দুই ধরনের হয়। কেমনে? এক প্রকার হচ্ছে কিছু লেখার কাজ, হাতের লেখা, আচ্ছা, আর এক প্রকার হচ্ছে ইয়াদ স্মরণ মানে শিখা। তাহলে দুইটা কাজ একজন ছাত্রের জন্য ক্লাসের পড়ার যে উস্তাদ সাহেব টিচার দিয়েছেন, ওই পড়ার মধ্যে দুটি কাজ দিয়েছেন। একটা কাজ হচ্ছে লেখার কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে শিখার কাজ। আচ্ছা, তো এখন আমরা যে দৈনন্দিন একটি রুটিন বানাবো, আমাদের খেয়াল করতে হবে যে আমি কোন সময়ে কোন কাজটা করব। এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। অনেক সময় দেখা যায় আমরা মন গড়া একটা দৈনন্দিন রুটিন করলাম কিন্তু ওর মধ্যে আমরা সাকসেসফুল হচ্ছি না। এর কারণ হচ্ছে, কারণ উপযুক্ত সময় কোনটার জন্য কোনটা ওটা আমরা করতে পারিনি, সিলেক্ট করতে পারিনি, যার কারণে আমাদের যে দৈনন্দিন রুটিনে, যেটা ডেলি রুটিন বলা হয়, এর মধ্যে আমরা সাকসেসফুল হই না, অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই। সেই জন্য কিতাবের মধ্যে বর্ণনা করছেন কোন কাজটা কখন করা উত্তম। সেই জন্য দর্শক শ্রোতা আমরা তো প্রথমত দৈনন্দিন রুটিন করব, আজকের ক্লাসের পড়া, ক্লাসের বাইরের অপশনাল কিছু পড়া পড়ে থাকি আলহামদুলিল্লাহ, এবং আগামীকালের পড়া, এবং আমার ইবাদত, নামাজ, খাওয়া দাওয়া, প্লাস নেকির কাজ, নেকির দাওয়াত, আলহামদুলিল্লাহ যেটা আমার আমিরুল সুন্নত আমাদেরকে তরবিয়ত করছেন, আলহামদুলিল্লাহ যেটা দাওয়াত ইসলামের মাদ্রাসার মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, আলহামদুলিল্লাহ এই বিষয়গুলি করানো হয়। ইলমি দ্বীনের পাশাপাশি প্র্যাকটিক্যাল আমল, নেকির দাওয়াত দেওয়া। আজকে আমি ইলমি দ্বীন শিখলাম কিন্তু প্র্যাকটিক্যাল আমল করলাম না, আমি যে ওই হাদিস মুবারাকার উপর আমল করিনি, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে শিখো, যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, পৌঁছে দাও যদি বা হয় আমার পক্ষ থেকে একটি আয়া। তাহলে আমাদের উচিত আমি যা শিখেছি সঠিক শুদ্ধভাবে তা অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া, সেটা আপনার আমার কর্তব্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আর ওই কর্তব্যটা দাওয়াত ইসলামের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, এই যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, ওই বিভাগগুলির মধ্যে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আলহামদুলিল্লাহ এই ডেলি যে দৈনন্দিন যে রুটিন আছে পড়াশোনার পাশাপাশি এটাও রাখা হয়, কারণ এটাও আমাদের জন্য প্রয়োজন। সেই জন্য দর্শক শ্রোতা যে কথাটা বলতে চেয়েছিলাম, সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যে আমরা কোন সময় কোন পড়াটা শিখব। সেই জন্য যখন আপনি পরিপূর্ণ সুস্থ থাকবেন, কারণ একটা মানুষ সবসময় সুস্থ থাকে না, আপনি ডেলি রুটিনের মধ্যে দৈনন্দিন যে কার্যক্রম করবেন, যেটা একটা চার্ট করবেন আপনি, এর মধ্যে আপনি খেয়াল করবেন আপনার সম্পর্কে আপনি ভালো জানবেন, সেই জন্য সর্বপ্রথম খেয়াল করবেন যে কোন সময়টা আপনি সুস্থ আছেন, মাইন্ড ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই, তখন ওই সময়টা
আপনি পড়া শেখার জন্য সিলেক্ট করেন। এবং যে সময়টা দেখা যাচ্ছে আপনি একটু দুর্বল ক্লান্ত, ওই সময়টা আপনি লেখার জন্য সিলেক্ট করেন, কারণ লেখা যায় কিন্তু পড়া যায় না, শেখা যায় না। শরীর যদি খারাপ থাকে, শরীর যদি দুর্বল থাকে, মাইন্ড যদি ফ্রেশ না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, কিন্তু প্রতিদিনের পড়া তো প্রতিদিন শিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এমন একটি সময় আপনি সিলেক্ট করবেন যে সময়ে যে আপনি শিখলে আপনার শেখাটা পরিপূর্ণভাবে হবে, মজবুতভাবে হবে। এবং এমন একটি সময় আপনি সিলেক্ট করেন দেখা যাচ্ছে আপনার শরীর একটু ক্লান্ত দুর্বল, তখন আপনি লিখেন। দর্শক শ্রোতা, এভাবে যখন আমরা হোস্টেল রুমে যাই বা বাসায় যাই, গ্রুপ যেটা স্টাডি করি, আমরা পড়ি, সেই জন্য একটা প্রবাদ বাক্য এভাবে আসছে, আসসাবকু হারফুন ওয়াত্তাকরারু আলফুন। অর্থাৎ সবক যদি একটি হরফও হয় তাহলে এর তাকরার, বারবার রিপিট করা হাজারবার হওয়া চাই। যদি একটা হরফ সবক দিয়েছেন, পড়া দিয়েছেন আপনার ওস্তাদ সাহেব আপনাকে, আর বলা হচ্ছে ওই একটি হরফের তাকরার, বারবার রিপিট করা, বারবার পড়া, বারবার পড়া, বারবার ইয়াদ করা, ওটা হাজারবার হওয়া চাই। তাহলে দেখেন এখন তো ক্লাসের মধ্যে পড়া একটা হরফ দিচ্ছে না, একটা অক্ষর দিচ্ছে না, অনেকগুলি পড়া আমাদেরকে দিচ্ছে। তাহলে কতটুকু গুরুত্ব দিয়ে চেষ্টা আমাদের করতে হবে। আজকে আমরা একটু মোটামুটি শিখা হয়ে গেলে আমরা ওই সাবজেক্টে বাদ দিই না। দর্শক শ্রোতা, আমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ভালোভাবে শিখা হবে না, আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চেষ্টা না করা, না ছাড়া। অনেক সময় আমরা যে মন ছোটো করে ফেলি একটু দুর্বল হলে, না, আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, আমরা চেষ্টা করি। দর্শক শ্রোতা, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যারা আমরা ছাত্র জীবন পেয়েছি, যারা আমরা স্টুডেন্ট রয়েছি, আমাদের সময়টাকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার ইলমি দিন শিকার ক্ষেত্রে, এবং আমাদের আগ্রহ কতটুকু হওয়া দরকার, কেমন হওয়া দরকার, আলহামদুলিল্লাহ সেটাও জেনেছি। সাথে সাথে যারা আমরা অহেতুক সময়ে অতিবাহিত করি, তাদের প্রতিদান কী, তাদের ক্ষতি কী, সেটা সম্পর্কে আমরা জেনেছি। এবং সাথে সাথে একটা দৈনন্দিন কার্যক্রমের, যেটা ডেলি রুটিন আমরা বলে থাকি, এটাও সম্পর্কে সংক্ষিপ্ত আমি আলোচনা করেছি। তো আমি বলবো যে আমরা যদি সাকসেসফুল হতে চাই, ভালো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কিছু হতে চাই, ভালো জ্ঞানও যদি হতে চাই, তাহলে আমাদের যে দৈনন্দিন কার্যক্রম একটি লিস্ট চার্ট করতে হবে, আর ওটার উপর পরিপূর্ণ আমল করতে হবে। সাথে সাথে ওটা বানানোর ক্ষেত্রে যারা আমার চাইতে ভালো, যারা সাকসেসফুল হয়েছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, সহযোগিতা নিতে হবে। এবং টাইম নির্ধারণ করার সময় আমি কোন সময় কোন পড়াটা পড়ব সেটা আমাকে বুঝতে হবে, এবং উপযুক্ত সময় আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা চাহে তো আসানির সাথে আল্লাহ তাআলার দয়ায় আমরা সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু শ্রবণ করেছি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।